হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিকে ইনোভেশন ভিডিও থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যে সম্পূর্ণ পাঁচ জালি সিস্টেম, যে স্টিল বডির এ টু জেড স্টিল বডি দিয়ে যে রাইস মিলটি তৈরি করা হচ্ছে। এই রাইস মিলটি কিন্তু প্রতি ঘন্টায় 40 থেকে 45 মন ধান মারাই করতে সক্ষম। মনে রাখবেন, এটি কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর বা কত হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দিয়ে এটি চালানো যাবে সেটি আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আর এই মেশিনের যন্ত্রাংশ কোথায় পাবেন না পাবেন সেটিও কিন্তু আমি আপনাদের সামনে বলে দেবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, দর্শক, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুল করবেন না। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই মেশিন সম্পর্কে আলোচনা করা যাক। বিকে ইনোভেশন বিটির মেশিন কিনতে হলে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওর সাথে, থাম্বনেলের সাথে, কালারের সাথে মেশিনের সরঞ্জাম, যাবতীয় জিনিস যদি না মিলে তাহলে অবশ্যই মনে করবেন এটি বিকে ইনোভেশন বিটির মেশিন নয়, আপনারা প্রতারণা হচ্ছেন। তো প্রতারণা এড়াতে অবশ্যই আমাদের বিগ ইনোভেশন লেখা দেখে মেশিন ক্রয় করবেন। এখানে দেখুন ফ্ল্যাট বেল দেওয়া আছে, আপনি চাইলে ভিবেলও ইউজ করতে পারেন, ফ্ল্যাট বেলও ইউজ করতে পারেন। এই মেশিনের যাবতীয় যন্ত্রাংশ আছে, 5 সুতা বা 5.5 সুতা মোটা মাল দিয়ে কিন্তু এই মেশিনটি তৈরি করা আছে। তো দর্শক, এখানে দেখুন সামান্য আপনি এই মালটা দেখলে বুঝতে পারছেন কি পরিমাণ মোটা দেওয়া আছে। এখানে বিয়ারিং প্লাস শেপ দেওয়া আছে, হেভি মোটা 54 মিলি শেপ দিয়ে কিন্তু এই মেশিনটি পরিচালিত হচ্ছে। এটার ভিতরে তিনটা সেল আছে, 5টা জালি আছে, 2টা ছুরি আছে, 4টা বাটাম আছে। তো আসুন, এই যে ছুরি আর বাটাম এত লম্বা কী করে হলো? এই মেশিনের 3টা ছুরি কাটিং করলে 2টা ছুরি হবে আপনার, 2 নম্বর হলারের 3টা ছুরি কাটার পরেই কিন্তু আপনি এই 5 জালির সিস্টেমের 2টা ছুরি বানাইতে পারবেন। বাটামের ক্ষেত্রেও একই সিস্টেম, আপনাকে কেটে ওল্ডিং করে এই বাটাম তৈরি করে নেওয়া লাগবে। এর ছুরি প্লাস বাটাম মার্কেটে কিন্তু আপনি এর নাম ধরে পাবেন না, 2 নম্বরটা কিনে আপনাকে কাটিং করে নেওয়া লাগবে। তো আশা করি দর্শক আপনারা সবাই বুঝতে পারছেন এই বিষয়টা। আর এটি চালাইতে কমের পক্ষে 40 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর লাগবে, উপরে যদি দেন 50 বা 60 ঘোড়া বিদ্যুৎ ব্যবস্থা যেসব মোটর সেগুলো হইলেও কিন্তু খুব ভালো চলবে। তো এই মেশিন একবারেই ধান দিবেন, একবারেই ফাইনাল, এগুলা কিন্তু অটো মেশিন না। এই এই চাউলের সাথে সামথিং আকারে কুড়া বা ময়লা থাকবে, সেটি আপনাকে নেটিং করে বা বাছাই করে নেওয়া লাগবে। তো দর্শক, এখানে দেখুন হপার দেওয়া আছে, হপারটাও কিন্তু অত্যাধিক মজবুত শক্ত। মেশিনের পেছন পাটে কী আছে না আছে আমি আপনাদেরকে এই মুহূর্তেই তুলে ধরবো, মেশিনটি ঘুরাইয়ে দেখা। তো ইতিমধ্যে একজন আমাকে কমেন্ট করছে বা ফোন করে বলছে, ভাই আপনার মেশিনের বেল্ট কেন এই পাশে, বাম পাশে? তো এর আগের মেশিন সেট আপ করার সময় আমার হাতে এই পাশে পুলি ছিল, আমি এই পাশে লাগায় দেখাইছিলাম। এরপরে আমরা একটা ভিডিও দিছি, তার যে জায়গায় মেশিনটা ফিটিং করছে ওই জায়গাটায় লাইন শ্যাফ্টের সাথে এই পাশে যদি ফ্ল্যাট পুলিটা দেয় সেক্ষেত্রে তার জন্য সুইটেবল জায়গা ছিল, চয়েসফুল, এই জন্য সে বাম পাশে দিছে। তো আপনারা চাইলে ওই পাশেও দিতে পারেন, এই পাশেও দিতে পারেন, খুশি, অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা মতন বেল বা পুলি যে পাশে খুশি আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দর্শক, এখানে দেখুন সেম সিস্টেম দেওয়া আছে, এই যে নিচে জালি খোলার জন্য নাট দেওয়া আছে, এই নাটগুলো লুজ দিলে কিন্তু আপনি জালি হরামিশে ইজি বের করতে পারবেন। উপরের সিস্টেমটাও একই সিস্টেম, এই ঢাকনাটা খুলেই আপনি নিচের সেম সিস্টেম দিয়ে কিন্তু তৈরি করা। তো মনে রাখবেন এখানে কিন্তু কোনো জিনিস ঢালাই ইউজ করা নাই, সব জিনিসই স্টিল দেওয়া আছে। এটি স্টিল মেশিন হওয়ার কারণেই আপনি যদি ধান না মারাই করে তুষ দিয়ে পাউডার তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু এই মেশিন 100/100 কাজ করবে। আপনারা প্রোডাকশন হয়তো তুষ কম হবে, হ্যামার মেশিনের সমপরিমাণ হবে না, কিন্তু এটা দিয়ে তুষও আপনি পাউডার করতে পারবেন বা ধানের চিটাকে ব্রান্ড করতে পারবেন। তো দর্শক, এখানে উপর দিয়েও ময়লা আসবে, নিচ দিয়েও ময়লা আসবে, যখন আপনি ফিটিং করবেন তখন কিন্তু হলাটা 38 ডিগ্রি হয়ে সেটিং হয়, যার কারণে এই ময়লাটা এই পাশে আসে, সামনের পাশে যায় না। আর এর যে যাবতীয় জিনিসপত্র আছে এগুলো আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে নেবেন, নিতে পারবেন টোটাল বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে। তো দর্শক, এই মেশিনটি পাচ্ছেন আপনারা খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা থেকে, আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন, সরাসরি এসে দেখেও নিতে পারেন। বিকে ইনোভেশন বিডি একটি নির্ভরযোগ্য মেশিনারিজ প্রতিষ্ঠান, আপনারা যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে চান বিকে বিডি লিখে সার্চ করবেন, আমাদের লোকেশন সমূহ আপনার মোবাইলের মাধ্যমে কতটুকু দূরত্বে অবস্থান করছেন আপনি সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। করোনার এই প্রাদুর্ভাবের সময় অবশ্যই নিজেকে স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অবশ্যই মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ।